ফোর ডে টিকেট আমরা চেষ্টা করছি, আমরা যে প্রতিদিন ইম্প্রুভ করার চেষ্টা করে যে করছে না যে তা না। এখন কথা হচ্ছে যে ন্যাশনাল টিমে যারা খেলছে তারা তো ফোর ডে টিকেট খেলেই না, তারা তো ফার্স্ট ক্লাস টিকেটটা তারা তো খেলছে না, তাদের বিজনেসের কারণে ইয়ের কারণে করছে না। বাট এটা আমাদের আমার মনে হয় যে পুরো জিনিসটাকে আবার ঠিক করাটা প্রয়োজন আছে। যেমন আমরা দুই টেস্ট ম্যাচে যখন মিরাজকে আমরা যখন মিস করলাম, নাইম খেলো, নাইম ফার্স্ট টেস্ট ম্যাচে ইঞ্জুর হওয়ার পর আমরা একটা প্রপার অফস্পিনার খুঁজে পাচ্ছিলাম না যে টেস্ট ম্যাচে অফস্পিনার খেয়ে আসলে। তো মানে সত্যি কথা বলতে এগুলো আসলে চিন্তার বিষয়টা অনেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন আসলে সত্যি কথা বলতে গেলে। তো এগুলো নিয়ে আসলে কাজ করতে হবে জুনিয়র লেভেল থেকে সত্যি কথা বলতে। মানে বাংলাদেশ ক্রিকেট তো খালি ন্যাশনাল টিম ওরিয়েন্টেড না, ইটস কামস ফ্রম দ্য ডেভেলপমেন্ট। তো যেহেতু আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান, সেটা নিয়ে আমি অলরেডি আজকে কথাও বলেছি অনেক জায়গায় যে ডেভেলপমেন্টে যে আমরা আসলে কীভাবে এখানে করতে পারি। যেখানে যদি সাকিব কোনো দিন একসময় তো সাকিব রিটায়ার করবে টেস্ট ম্যাচ থেকে ডেফিনেটলি, তাইজুল কতদিন ইয়ে করবে, তো আমাদের হুইজ আর নেক্সট লেফট আর্ম স্পিনার ইন টেস্ট ম্যাচ ক্রিকেট। আমাদের ওয়ান ডের জন্য অনেক লেফট আর্ম স্পিনার রেডি আছে, কিন্তু আসলে কি তারা টেস্ট ম্যাচের জন্য রেডি আছে কিনা। এই জন্যই আমার মনে হয় যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারফরমেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের বেশ কিছু ছেলে পারফর্ম করছে না তা না, বাট স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটটা সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট। একটা সময় ধরেন আমরা ঢাকা প্রিমিয়ার লিগে যারা আপনারা যারা যখন আমরা খেলেছি তখন যেটা ছিল যে আমাদের এখানে ফরেন প্লেয়ার অ্যালাউড ছিল। আমাদের ওয়ান ডে ক্রিকেট কিন্তু ডেভেলপড হয়েছে এইভাবেই আসতে, একটা সময় পাঁচটা প্লেয়ার খেলতে পারতো, সেটা এসে চারটা, তিনটা, দুইটা, পরে লাস্ট ইয়ার আমরা একটা ফরেন প্লেয়ার খেললে হতো, মাঝে ফরেন প্লেয়ার ছিল না। বাট এখন আমাদের ওয়ান ডেতে না খেললেও হয় বিকজ আমাদের উই হ্যাভ এনাফ স্ট্রেংথ ইন ওয়ান ডে স্কোয়াড। বাট যেটা আমার ছেলেরা আমাদের ওয়ান ডে খেলাটা খুব ভালো বুঝে আসলে। তো টেস্ট ম্যাচে তো আমাদের এখন আমার মনে হচ্ছে বারবার একটা কথা মনে হচ্ছে যে হয়তো বা এখানে আমরা ফরেন প্লেয়ার ইনক্লুশন করবো কি না, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ না করাটা ইম্পর্টেন্ট, ক্রিকেটটাকে আরেকটু মানে কীভাবে আমরা এটাকে আরও আকর্ষণীয় করতে পারি ছেলেদের কাছে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে। কারণ আপনি ডোমেস্টিক যদি আপনি এরকম পারফর্ম না করেন তাহলে ইন্টারন্যাশনাল আর আমাদের ডোমেস্টিকের মধ্যে কিন্তু একটা বিশাল একটা গ্যাপ রয়ে গেছে যে আমাদের আপনি এভাবে অ্যাসিওর্ড না যে যারা ডোমেস্টিক অনেক পারফর্ম করছে তারা এসে ইন্টারন্যাশনালে পারফর্ম করতে পারবে। ইটস এ টাফ প্লেস টু পারফর্ম সত্যি কথা বলতে। মোর আপনার মানে যেটা হচ্ছে যে প্ল্যানিং ইয়ে যদি আপনি বলেন ইন্টারন্যাশনাল লেভেলের প্ল্যানিং ইজ মোর হায়ার দেন, প্রত্যেকটা টিমেরই তাদের কম্পিনালিস্ট থাকে, বিশ্লেষক থাকে, তারা চিন্তা করে যে একটা ছেলেকে কোথায় আটকাবে। তো এখান থেকে বের হয়ে আসতে বাবা মনে হয় যে মানসিক জড়তা তো একটা বড় ব্যাপার তো আমাদের রয়ে গেছে, এটা এটার কোনো মানে ইয়ে করা যাবে না, বলা যাবে না, যেটা নাই এটা অবশ্যই আছে। ছেলেরা কতটুকু স্বীকার করবে আমি জানি না, বাট আমার কাছে আমাদের ড্রেসিং রুমে থেকে যেটা মনে হয় যে একটা ব্যারিয়ার রয়ে গেছে ওখানে যে মানসিকতার ব্যাপারটা। এখন যখন এরকম হয় তখন এটাই মনে হওয়াটাই স্বাভাবিক যে ক্যাপ্টেন সিমন একটা বার্ডেন হয়ে যাচ্ছে মোমিনুর, কারণ মোমিনুর আমাদের হায়েস্ট টেস্ট সেঞ্চুরিয়ান, মানে এগারোটা টেস্ট সেঞ্চুরি আছে টেস্ট ম্যাচে, যার অ্যাভারেজ ছিল 50+, হঠাৎ করে মোমিনুর পারফর্ম করছে না, ডেফিনেটলি এটা কোয়েশ্চেন থেকেই যায়। বাট অ্যাকচুয়ালি এটা উত্তরটা মোমিনুর সবচেয়ে ভালো দিতে পারবে। বাট আমি যদি বাইরে থেকে দেখে ওকে বলি, আমার কাছে কিছু সময় মনে হয় যে হ্যাঁ মোমিনুর মনে হয় প্রেশারেই আছে, অধিনায়কের প্রেশারটা ওর ব্যাটিংয়ের উপরে হয়তো বা কিছুটা হলেও হ্যাম্পার করছে। বাট হি ইজ আ মানে ক্লাস প্লেয়ার ডেফিনেটলি, টেস্ট এই ফর্মেটে দারুণ প্লেয়ার। বাট আমরা বিলিভ করি যে হি উইল কাম ব্যাক, হি স্টিল ইয়াং, ও দারুণভাবে কাম ব্যাক করবে। বাট ওটা ক্যাপ্টেন্সিটার প্রেশার থাকছে কি না একটা বড় প্রশ্ন এটাই। এটা আসলে যদি থাকে তাহলে আমরা চাই না, আমরা চাই মোমিনুলের ব্যাটিংটা আমাদের কাছে আছে, আপনার পারফর্মার ক্যাপ্টেনটা ইম্পর্টেন্ট আসলে সত্যি কথা বলতে গেলে, সেখানে মোমিনুলের পারফরমেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং ওর ব্যাট কথা বললে আমার জন্য অনেক ইজি হয়ে যায়, কারণ মোমিনুল যখনই সেঞ্চুরি করে বা বড় রান করে সময় নিয়ে করে সেটা আমরা চাই। আপনি যদি দেখেন এই টেস্ট ম্যাচে, ঢাকা টেস্ট ম্যাচে আমি সবসময় একটা কথা বলি, 150-60 ওভার যদি আমরা ব্যাটিং না করতে পারি ইটস ভেরি ডিফিকাল্ট টু ড্র এ টেস্ট ম্যাচ অর উইন এ টেস্ট ম্যাচ। তো যেহেতু আমরা ফার্স্ট টেস্ট ম্যাচে আপনি দেখেন ফার্স্ট ইনিংসে আমরা 116 ওভার মাত্র ব্যাটিং করছি, তো ওই যে আমরা যদি আর 30-40 ওভার বেশি ব্যাটিং করতাম তাহলে কিন্তু এই ম্যাচ কনফার্ম ড্র হতো বা হয়তো একটা আমরা রেজাল্টে যেতে পারতাম। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের সেঞ্চুরিগুলোকে মনে রাখতে হবে যে আমরা লম্বা বলে খেলে সেঞ্চুরি, যেটা লিটন মুশিও তো ভালো খেলেছে। আপনি যদি শ্রীলঙ্কার পারফরমেন্স দেখেন ইন ফার্স্ট ইনিংস, যখন ওরা 500 উপরে রান করলো, ওখানে কিন্তু অনেকগুলো পারফরমেন্স ছিল, এমন না যে দুজনই খালি খেলেছে, ব্যাটসম্যানরা অনেকেই রান করেছে, দু একটা একটা ব্যাটসম্যান মনে ফেল করেছে, কুশল মনে ফেল করেছিল, আদারও কিন্তু সবাই কিন্তু চিপটিন করেছে, 60 করেছে, 70 করেছে, 80 করেছে, সেঞ্চুরি ছিল ম্যাথিউজ এবং চান্দিমালের। তো আমার মনে হয় যে ওইটাই ইম্পর্টেন্ট যে লম্বা সময় ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট। সুতরাং মোমিনুল যেরকম ব্যাটিং করে যখনই ও সেঞ্চুরি করে টেক টেক্স টাইম, তো এটা আমাদের দোনো প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাজ এ এক্স ক্যাপ্টেন মোমিনুলের এই ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসার জন্য আপনার কী পরামর্শ থাকবে? তার স্টিক টু দ্য বেসিক, বেসিকের উপরে ডিপেন্ড করতে হবে আসলে সত্যি কথা বলতে গেলে। হি ইজ ডুইং এভরিথিং রাইট, প্র্যাকটিসে সবই ঠিক করছে, সবই ভালো হচ্ছে, ওই মানসিক প্রেশারটা কি মাঠে যাচ্ছে কি না সেটা একটা বড় ব্যাপার। এটা সবচেয়ে ভালো জাজ হচ্ছে আমি নিজেই, মানে যখন আমি ব্যাটিং করবো আমি বুঝতে পারি আসলে, যদি আমি মানে আমি একটা আউটের কথাই বলি, মানে আমি রং, যেমন একটা বলে মোমিনুল আউট হয়েছিল, ব্যাট নামার আগেই বল ব্যাটে লেগে চলে গেছে, তা আমি নিশ্চয় যে হি ইজ নট কনফিডেন্ট, কিংবা
মানে মানে যেটা হচ্ছে যে আত্মবিশ্বাসের সাথে ব্যাট করার ব্যাপারটা আছে না, যে ব্যাট তাড়াতাড়ি আসবে, সেই ব্যাটটা লেট হয়েছে বলে এজ লেগে চলে গেছে, অথবা ব্যাট আগে আসলে ব্যাট আউট হতো না। তো এইখান থেকে হয়তো একটু হলেও বোঝা যায়, বাট আমার মনে হয় যে প্রেশার রিলিজ করাটা ইজি না যতটা ইজি আমি যখন বলে দিলাম। এটা মুমিনুলকে হয়তোবা করতে হবে যে ওটা যে ও চেষ্টা করছে না, কারণ আমরা নেটে যখন ওকে দেখি তখন তো মনে হয় এভরিথিং ইজ রাইট, বাট ম্যাচে গিয়ে ডেলিভার হচ্ছে না জিনিসটা। সো এটা ওটা একটা মানসিকতার চাপ তো রয়েই গেছে হয়তোবা ব্যাটিংয়ের উপরে, এটাই হচ্ছে আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.